পথ দুর্ঘটনাতে মৃত্যু দুজনে আহত একজন ঘটনাটি আসানসোল উত্তর থানা অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুরের কাছে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে বাইক আরোহী খবর সূত্রে জানা যায় একই পরিবারের 3 জন মোটরসাইকেল করে বাবা ও মেয়ে এবং মা যাচ্ছিলেন দুর্গাপুরের দিকে হঠাৎই একটি ট্রাক ধাক্কা মারে তারপরে জাতীয় সড়কে লুটিয়ে পড়ে যায় বাইকে থাকা আরোহীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা এবং মেয়ের আহত অবস্থায় মাকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনাস্থলে উত্তর থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ এমনটাই জানা গেছে এটা দেখুন এরা তো এমনিতেই এই সাইড দিয়ে আসছিল আর এর পাশ থেকে হাইওয়ে যে গাড়িটা যাচ্ছে সে তো বুঝতেই পারছেন হাইওয়েতে কীরকমভাবে স্পিডে গাড়ি যায় সেই অবস্থাতেই ঘটনাটা ঘটেছে এরা 3 জনে আসছিল এবং বাল্টিটা আছে বাল্টিটা ফেঁসে গেছিলো একটা বাল্টি আছে দেখবেন ওদের বাল্টিটা হ্যান্ডেলে ফেঁসে যাওয়াতেই ঘটনাটা ঘটেছে এরা কি বাইকে ছিল বাইকে ছিল 3 জনেই বাইকে ছিল কোন গাড়িতে মেয়েটা ছিল লোকটা চালাচ্ছিল তারপরে ওয়াইফটা ছিল আর মেয়েটা একদম লাস্টে ছিল 3 জনে ছিল 3 জনে কোন কোন গাড়ি মারল এটা বলা মুশকিল ফ্যামিলিটা বাইকে ছিল ওই তো বাইকটা পড়ে আছে পুরুলিয়া নাম্বার বাইক আছে বিশ্বজিৎ মালাকার কি দেখলে দাদা আমি এখন যখন এখানে এসে দাঁড়াই তখন দেখি অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে সামনে একটা ট্যাঙ্কার ছিল তার পাশে 2-3টা ছোটো গাড়ি দাঁড়িয়ে ছিল আর আমরা কয়েকটা বাইক বলা ছিলাম যখন আমি বাইকটা সামনে রেখে একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি 3টে বডি পড়েছে প্রথমে আমি ভেবেছিলাম যে 3টেই ডেড পড়ে গেছে তো পরবর্তীকালে দেখা যায় যে মা ছিল ওনাদের বয়স্ক করে যে মহিলা উনি একটু মুভমেন্ট করছে তারপর পুলিশ আসে বডিগুলো সরায় এবং যে আহত ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় আচ্ছা ঢাকাকে ট্যাঙ্কার মেরেছে সেটা বলতে পারবো না আমি ঘটনাটা ঘটতে দেখিনি আমি ঘটনাটা কীভাবে ঘটেছে সেটা জানি না ঘটনাটা ঘটতে দেখিনি কিন্তু মোস্টলি আমি অনেকটা আগে এসেছিলাম আমি আগে এসে যখন দেখি তখন ট্যাঙ্কারটা আড়াআড়ি হয়ে গেছিলো মানে কেবিনটা বাঁ দিকে কাটিয়েছিল আমাদের এই জুবলি পেট্রোল পাম্পের দিক থেকে আসানসোলের মানে ঘাগরগুড়ির দিকে যাচ্ছে আমার নাম বলুন আমার নাম মানবেন্দ্র ঘোষ সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট টাইমস বাংলা